তিনের কাউন্ট দেবো, এটা জোরে শাউট আউট শুনতে চাইছি। যদি ট্রেলার যার যার ভালো লেগে থাকে তারা জোরে চিৎকার করবে, ঠিক আছে? কাউন্ট অফ 3. Okay, we'll all make a video of this. Okay, okay, 3, 2, 1. কেমন লাগলো? Wow, thank you so much. Thank you, আপনাদের সকলকে ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য। আর আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের পুরো টিমটাকে, বুমেরাং এর সাথে যারা যারা জুড়ে আছেন। We have a wonderful cast. মুক্তি পেতে চলেছে সৌভিক কুন্ডু পরিচালিত ছবি বুমেরাং, যেখানে দর্শকরা আবারও দেখতে পাবেন জিৎ রুক্মিণীর জুটিকে। আর আজ সেই ছবির ট্রেলার লঞ্চ, যেখানে উপস্থিত রয়েছেন এই ছবির নানান কলাকুশলীরা। আসুন কথা বলে নেওয়া যাক তাদের সাথে। আজকে আমরা কি কারণে এসেছি? রাইট, বুমেরাং এর ট্রেলার লঞ্চ আজকে, এবং এইটুকু বলবো যে ভালো যদি লাগে তাহলে কিন্তু সবাই শেয়ার করবে এবং সবাইকে বলবে দেখতে। 7th June is the date. কবে? প্রচন্ড ভালো লেগেছে। আমি প্রচন্ড অ্যাজ আ পার্সন আই এম ভেরি ইনভলভড টু মাই প্রজেক্ট। যে প্রজেক্টেই আমি থাকি সেটা আমার সঙ্গে যারা কাজ করেছেন তারা জানেন। তো সেই ক্ষেত্রে গোপাল দামায় বললো যে ইউ আর দেয়ার ইন দ্য ফিল্ম, সো উই উড ওয়ান্ট ইউ টু হোস্ট দিস অ্যান্ড দিস ইজ মাই বেবি টু। তো সেক্ষেত্রে ওয়াই নট? আমি জানি যে এই কাজটা হয় না, যখন তুমি সেই এই কাজটা আমার থেকে ভালো কেউ করতে পারবে না, ওয়াই নট আই ডু ইট? হ্যাঁ, অবভিয়াসলি ইটস অ্যান এক্সট্রা প্রেশার, যেরকম একটা ছবি প্রেজেন্ট করা, ট্রেলার প্রেজেন্ট করা, যেরকম একটা ইভেন্ট, এত বড় মাপের একটা ছবি। তো সেক্ষেত্রে তো করলাম আর কি, প্রচণ্ড ভালো লাগলো। ইটস অ্যান অনার। এবং জিদ্দা, টু বি ভেরি ট্রুথফুল, আমি স্কুল টাইম থেকে জিদ্দার ফ্যান এবং কে নয় আর কি। তো সেক্ষেত্রে আমার বাবাও অ্যাকচুয়ালি অদ্ভুত, এই তথ্যটা কেউ জানে। আমার বাবাও বিধাতার লেখা বলে একটা ছবিতে জিদ্দার সঙ্গে পাঠ করেছিল, এবং তার ডেডিকেশন নিয়ে তখন, যখন আমি ছোটো ছিলাম তখন বাবা বলেছিল যে ঠান্ডার সময় শ্যুট হয়েছিল এবং সেখানে জলে অনেকবার সেই শটটা হচ্ছিল, বারবার জলে ঢুকছিল, জল থেকে বেরোচ্ছিল, অ্যান্ড ইট ওয়াজ ফ্রিজিং কোল্ড। তো সেই ডেডিকেশনের ঘটনাও শুনেছি, এবং মানে একদম ফাইনালি গিয়ে আমি আমার তার সঙ্গে আলাপ হলো এবং তার সঙ্গে কাজ হলো, এবং এত সুন্দর, এত বড় একটা চরিত্রে। তো সেক্ষেত্রে আমি ফিলিং ভেরি ব্লেসড অ্যান্ড গ্রেটফুল। আমি একজন জুনিয়র সায়েন্টিস্ট, জিদ্দা ইজ দ্য সায়েন্টিস্ট, এবং আমরা দুজন মিলেই একটা, মানে আমরা যে কাজই করি আর কি, যে সায়েন্টিফিক মানে যে কাজগুলোই করি দুজনে একসঙ্গে করে বেসিক্যালি। সো সেইখান থেকে দাঁড়িয়ে এই রোবটটা আমরা তৈরি করি, যার নাম হচ্ছে নিশাদি, রাইট? এবং যেটা রুক্মিণীর আর একটা চরিত্র, যেটা আমরা দেখছি এবং সাধারণ করেছে। রুক্মিণীর কথা বলতেই হবে, মানে আমরা তো ফ্লোরে ছিলাম। উই হ্যাভ সিন যে তার আইবল মুভমেন্ট হবে না পরে আসেই, আমি যখন কথা বলছি এত হাজারবার আইবল মুভমেন্ট হচ্ছে, এবং তাকে অতটাই মানে ডেডিকেটেড ওয়েতে করতে হয়েছে। সেটা আমি বলে দিতে পারি ছবি দেখার পর, যে কেউ আইবল মুভমেন্ট দেখতে পাবে না কোথাও। তো এতটাই পারফেকশনিস্ট ও জিদ্দাও এবং আমিও। তো সেক্ষেত্রে আশা করি যে মানুষের প্রচণ্ড ভালো লাগবে, এবং আমার চরিত্রটা আমার প্রচণ্ড পছন্দের আর কি। অনেকদিন পর কমেডি করলাম, লাস্ট করেছিলাম দুর্গা মাইকিতে, সেটাও মানুষের প্রচণ্ড ভালো লেগেছে, এবং সেই ছোটো ছোটো ক্লিপিংসগুলো তো প্রচণ্ড ভাইরাল, সেই রসগোল্লা খাওয়ার সিন বলো, হোয়াটএভার। তো আশা করি যে এই ছবিও ওরকমই, ইনফ্যাক্ট মোর, মানুষের মনে জয় করতে পারবে। একটা কাজ করি, মানুষ ভালোবাসবে সেইটা ভেবেই কাজটা করা আর কি, সেটাই চাওয়া। তো সেক্ষেত্রে 3বার চালাতে হয়েছে আজকে, সে দ্যাট ইজ আ ভেরি গুড ফিডব্যাক ফর মি। এবং মানুষজন অনলাইনে, যারা এখন ইউটিউবে ইটস লাইভ, তো সেক্ষেত্রে রিভিউয়ার্স, ক্রিটিক্স, তারাও খুব ভালো ভালো রিভিউস দিচ্ছে, মানুষজন শেয়ার করছে। এর থেকে ভালো আর কি বলবো, এটাই যাতে ট্রান্সলেটেড হয় থিয়েটারে, এটাই চাইবো। যে 7th June রিলিজ করছে বুমেরাং, প্লিজ এভরিওয়ান, সবাই আসুন। এটা আউট অ্যান্ড আউট এন্টারটেইনার, সব বয়সের জন্য বানানো, এবং প্রচণ্ড মজার। এবং ইউনো, এই এত আমাদের হেক্টিক লাইফ, সেখান থেকে একটুখানি মজার একটুখানি আমেজ তৈরি করে দিতে পারে বুমেরাং, এবং যদি করতে পারে আমাদের থেকে আনন্দিত আর কেউ হবে। যে আমার কোনো ছবিতেই মনে হয় না যে আমি খাটলাম, বরং মনে হয় যে আরেকটু সময় থাকলে আরেকটু করতাম। কারণ যতক্ষণ না মানে আমাকে লিটারালি থামাতে হয়, মানে এর আগেও হয়েছে অন্য ছবিতে যে মানে আমাকে নয় ডিরেক্টর ওদিকে দেবদা ওদিকে জিতদা যে কাপ দিতে হোক আচ্ছা আচ্ছা দে এইটা আমার সঙ্গে করতে। কারণ আমার কাছে যতক্ষণ গানটা থাকবে কিছু না কিছু আমি চেঞ্জ করতে থাকবো, কিছু না কিছু চেঞ্জ করতে থাকবো। আমার মনে হয় যে এটা বেটার, এটা করতে হবে না, আগেরটাই বেটার ছিল। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমি খেটেছি, সেই অর্থে মজা পেয়েছি, প্রচুর সময় দিয়েছি এবং আলাদা কিছু করার সুযোগ পেয়েছি, তার জন্য আমি গ্রেটফুল। আমার মাথায় অ্যাকচুয়ালি অনেক রকম আছে, মানে কোথাও গিয়ে ওই কম্পোজার স্প্লিট পার্সোনালিটি আমার মনে হয় যে আছে। একঘে জিনিস আমার ভালো লাগে না। আমার সব থেকে বড় ভয় হচ্ছে কোনোদিন মানুষ আমাকে বলবে যে ওর গান তো ওই আগের মতনই হিট ফর্মুলা রিপিট করে যাচ্ছে। আমার এটা সহ্যই হয়। আমি যদি এটা শুনি, দেখো সবাই স্যাচুরেশন পয়েন্টে আসে, মনোটনি সবার লাইফে আসে, সবার একটা সিগনেচার থাকে। আমি চেষ্টা করব আমার মনোটনি কতটা বড়, কতটা ওয়াইড, যতটা আমার মনোটনির ব্যাগ বড় থাকবে তত আই থিঙ্ক আই উইল বি এক্সপ্লোরিং মাই সেলফ। তাই আমার টিমকেও বলা আছে যদি কোনো গান আমার তৈরি করার সময় কোনো গানের সাথে মিল পাস, সে আমার গান হোক বা অন্য কারোর গান হোক, আমায় বলবি আমি এক্ষুনি চেঞ্জ করবো, আমি চেঞ্জ করি। তাই মেবি দিস ইজ আ প্র্যাকটিস হুইচ হেল্পস মি। সবাই খুবই ভালো কাজ করেছে। আমরা তাকিয়েছি 7 তারিখে দর্শকদের ভালো লাগা উচিত, সেটা নিয়ে keep our finger crossed. Let's see. Let's hope for the best. Yeah, thank you. আইডিয়াটা তো প্রথমেই বললাম যে একটা নাটক আমি দেখতে গেছিলাম, ফাল্গুনি যেটু বলেছিলেন দেখতে, ওনারই নির্দেশনায় পুনরায় ডুবিরাই। সেই নাটকটা দেখার পরেই আমার মনে হয়েছিল যে এইটাকে যদি একটা সিনেম্যাটিক ফর্ম দেওয়া যায়, সিনেম্যাটিক রূপ দেওয়া যায়, তাহলে এটা খুব এন্টারটেনিং একটা ছবি হবে। তো সেটাই হয়েছে। আজকে ট্রেলার থেকে রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে যে খুব মজা পাচ্ছে লোকজন। একটা রোবট আর একটা হিউম্যান, এটা করতে আমার থেকে বেশি ওকে চ্যালেঞ্জটা নিতে হয়েছে। কারণ একটা সিন ও রোবট হিসাবে করেছে, 2 ঘন্টা গেছে চেঞ্জ করে, আবার পরেই যে সিনটা করছে হিউম্যান মানে মানুষ হিসাবে, তো মানুষের তাকানো, চোখ, এই মুখ ঘোরানো আর একটা রোবট এক হবে না। তো এই যে ডিফারেন্সটা ওকে প্রতিনিয়ত মেনটেন করতে করতে গেছে, ওর জন্য খুব চ্যালেঞ্জিং ছিল এবং যেটা ও খুব ভালো করে করেছে। শুনে নিলাম কি বলছেন এই ছবি কলাকুশলীরা। আপনারাও ছবিটা রিলিজ করলে দেখতে ভুলবেন না, আর কমেন্ট করে জানান কেমন লাগলো আজকের ভিডিওটি। ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ক্যামেরায় দেবস্মিতার সাথে আমি সংযুক্তা। এরকম আরো ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।